দিনাজপুরের বোচাগঞ্জে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত। চাচি ফুল ফুলে বৌদি খুঁজিয়াও পাও না, মায়ো তোর বুকুনের ঘুমটা গাদা গাদি বিছানায় খুঁজিয়াও পাও না। সমাজে ছড়িয়ে পড়ুক কাব্য সুধা, এই স্লোগানকে সামনে রেখে প্রবাহ কবিতা পরিষদের পক্ষ থেকে গত 14 নভেম্বর 2020 শনিবার দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার শেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল 4টার দিকে প্রবাহ কবিতা পরিষদের সভাপতি কবি রণজিৎ সিং এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। কবি ও উপস্থিত শ্রুতিবৃন্দের মধ্য থেকে কবি শাহজাহান সরকার, শেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিশ্বনাথ রায়, মেলাঘাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা শামীম আরা বুলবুল, শেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম প্রমুখ আলোচনা সভায় অংশ নেন। কবি পরিমল রায়ের তত্ত্বাবধানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি শাহজাহান সরকার, কবি আমিনুল ইসলাম, কবি তানজিনা ইসলাম ফোয়ারা, কবি তন্নী রায়, কবি আনন্দ সাজু এবং কবি কৃষ্ণ দুলাল রায়। আমি বিশ্বাস করি বাংলাদেশের এই পৃথিবীতে যারা বাস করে তারা সাধারণ মানুষ, আপনি আমার বিশ্বাস করেন আমরা সাধারণ মানুষ মানুষ মানুষ। বদ্ধজন মানে এক গুণ গুণ ধোঁয়া ঢেকুন গেটে ফোলাতে যেন তুই টুঙ্গুন, একবার হয়ে গেল ফুল ধরাবে হাত যাবে না কিছু বদ্ধজন বেসরম বেরসি অনেকের বেলা নয় কারো কারো বেলা ঠিক। তাহলে সব ছেলে বাপুরেটা মুখ দেখালি, আমি তোর কবিতা আবৃত্তি করবো, কিসের কবিতা আবৃত্তি? আমি একটা তালিকা দিতে চাই কিভাবে দুর্ভাগ্য পিছনে ফেলেছে পিছিয়ে পড়া মানুষ গুলো, কি কথা রাখি কোনো রাজনৈতিক কি কোনো সাংবাদিক কি কোনো কবি কোনো স্কুল শিক্ষক কোনো সমাজ সেবক কোনো মুদি দোকানি কোনো শ্রমিক কোনো কেরানি প্রত্যেককে ফাঁকি দিয়েছে করলে পাণ্ডুলিপি চাই বলে সবাইকে শুকর করবে। উপনিবেশ গড়ার কাজ এবং তারা সফল, তারপর পুকুরের মাছেদের শোষণ করতে লাগলো, এভাবে ছোট মাছগুলো নাকে কমকে শুকিয়ে গেল এবং গরিব থেকে গরিব কারো কারো মৃত্যু হলো। রবি ঠাকুরের দেবী কত শান্তিনিকেতন, এখানে মাঠে গাছের তলে ক্লাস হয়, কবিতা আবৃত্তি হয়, সকালবেলা যদি যাবেন সঠিক বর্ণনা আমরা দিতে পারবো। তাই কবিতার যদি আমরা কেউ ত্রুটি খুঁজতে যাই তাহলে অনেক ত্রুটি পাওয়া যাবে, কিন্তু সৃষ্টির কোনো ত্রুটি খোঁজা যাবে না। আমরা যে বলি যে কান দুগুলা এইদিকে না দিয়ে এইদিকে দিলে কি হচ্ছে, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আঞ্চলিক ভাষা নিয়ে
স্বরচিত কবিতা পাঠ করছি পরিমল রায়। কবিতার শিরোনাম গার্মেন্টস বিলাপ। গার্মেন্টস খাটার কষ্ট তোমরা চিন্তা করিয়াও পাবেন না, দিন রাইতের একটা প্রহর ঘুমে মোর চোখে ভরে না। মায়ো তোর বুকুনির ঘুমটা গাদাগাদি বিছানায় খুঁজিয়াও পাও না। চাকা ঘুরে সুতা চলে চোখে শিলাও জল, গ্রামের সবুজ গ্রামের হাসি টানে অবিরল। এই যে বাথরুম নিয়া টানা টানি কোথায় কোথায় মান, বাড়িওয়ালির চোখ রাঙ্গানি শুকুন শুকুন শান। গ্রামের দিঘির অবাধ সাঁতার ভুলিবাই পারু না, মায়ো তোর বুকুনির ঘুমটা গাদাগাদি বিছানায় খুঁজিয়াও পাও না। দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতে মাজা হয় মোর ব্যথা, ঢেউয়ের মতন যাওয়া আসায় খুঁটনি লাগে মাথা। এই ঠিক এহ নয় রে আপন ব্যস্ত প্রতিজন, স্বার্থে চাপে মানুষ ঘুরে চাকারও মতন। এটি রইমা চাচি ফুলফুলি বৌদি খুঁজিয়াও পাও না, মায়ো তোর বুকুনির ঘুমটা গাদাগাদি বিছানায় খুঁজিয়াও পাও না। কিছুদিন পর পর জন্ডিস ধরেছে মুখত নাই মোর হাসি, তাহ টিনের ছাউনি ইটের ঘরত তোর দেখে মায়ো খুশি। এতে কাঁচা কাঁচা রান্নায় মায়ো বুয়ার খড়খড়ি, বাড়ির গিলে খিলায় সান্দিয়া শীতল তরকারি। এতে গরম হাওয়ায় ফেপসা ঘামে শরীর শুকায় না, মায়ো তোর বুকুনির ঘুমটা গাদাগাদি বিছানায় খুঁজিয়াও পাও না।